হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন সন্ধ্যে 7টা বাজছে। আমরা তিনজনেই অনেক ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেল। তো উঠে কুটুসকে একটু খাওয়ালাম, আমরাও চাটা খেলাম, খেয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু লেট হয়ে গেছে ওই জন্য দূরে কোথাও আজকে আর যাব না, যেখানে যাই ওই কসবাতে যাব, অ্যাক্রোপলিসে একটুখানি বসবো, বসে টাইম কাটাবো, দিয়ে ফিরে আসব। যে বাসটায় যাই আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তারপরে শুনলাম বাসটা বন্ধ আছে, তাই অটো করে রুবি এলাম। রুবি থেকে আর অটো করিনি, হাঁটতে হাঁটতে চলে এলাম। অ্যাক্রোপলিসটা রুবি থেকে একদম কাছেই, এই যে চলে এসেছি। এসেই কুট্টুস দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এখানে এলে এই যে গাড়িটা চলে এটা দেখে ভীষণ মজা পায় আর শুধু দৌড়াবে। সৌম্য বারবার যাচ্ছে, ওকে দৌড়ে ধরে নিয়ে আসছে, আবার ও দৌড়ে পালাচ্ছে। এই সাইডে সবাই গোল করে বসে থাকে, গল্প করে, আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। তো সবাই ওকে দেখছে, কুট্টুসের কাণ্ড দেখছে আর হাসাহাসি করছে, কুট্টুসকে ডাকছে, এই করছে। এখন 1:30 মতন বেজে গেছে, চলো এবার আমরা বাড়ি ফিরবো। ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। শ্রেয়াসের হাতে খড়ি, শ্রেয়াসের হাতে খড়ির জন্য তার মায়ের কত কষ্ট। কষ্ট না, কষ্ট হলে কি আর আমি করতাম, ভালো লাগছে। যাই হোক, আমাদের সময় আমরা ভাঙা স্লেটে হওয়া লিখেছি। কুটুস, এই দেখো আলমারি খুলছি। তুমি কি করছো? তো গাড়িটা ওখানে ঢুকিয়ে দিলি কেন? নিয়ে এটা বলছিলাম, আমরা ওই কোনা ভাঙা, মাঝখান দিয়ে ভাঙা, স্লেটের মধ্যে অ আ যোগ বিয়োগ শিখেছি। আর আমাদের সময় কেউ এইরকম একেবারে রং করে সৌম্যজিতের হাতে খড়ি কেউ লিখে। অনেকে কাউকে কাউকে না কাউকে দিয়ে এটা কাস্টমাইজ করাচ্ছে দেখছি, আবার অনেকে নিজেও করছে। এইটুকুর জন্য আর কাস্টমাইজ করে? এইটুকু তো করাই যায় না। না, যারা কাস্টমাইজ করে দিচ্ছে দেখলাম সাইডে, আবার কাপড়ের লেস টেস দিয়ে, নানান ধরনের কালারিং পুঁথি টুথি দিয়ে কি সুন্দর করেছে, আরো অনেক কিছু করছে আর কি। অত দরকার নেই বাবা, পড়াশোনাটা ঠিক শিখলেই হলো। এটা আমার মোটামুটি কমপ্লিট, দুপুরবেলা বসে কিছুটা করেছি আর এখন বাকিটা কমপ্লিট করছিলাম। এবার এই সাইডগুলো করতে হবে, নাহলে সৌম্য বলছে দেখতে খারাপ লাগছে। এই কে রে, জানি যা। সৌম্য বলছে এই সাইডটা, কাটটা দেখা যাচ্ছে, দেখতে খারাপ লাগছে, এই সাইডটা করে দাও। ঠিক আছে। এ রাম, এই এই এইটার ওপরে বল ছুঁড়ে দিচ্ছে বারবার, যা। তুমি তো বাসি ভিডিও দিয়েই তো চালিয়ে দিচ্ছ, বলছে বাসি ভিডিও। কোথায় বাসি ভিডিও দিয়ে? কোন আমলে ভিডিও করে রেখেছে সেই ভিডিও দিয়ে রাখ। সে শর্টসে, শর্টসে তো শর্টসে দেওয়াই যায়। আসলে ব্লগ দেওয়া হলে আর শর্টস গুলো দেওয়া হয় না, শর্টস গুলো পড়ি, পড়েই থাকে। হয়তো কোনো রেসিপি করলাম বা কিছু করলাম, ওইভাবে ঠেকনা দিয়ে চালালে কি আর চলবে? রেগুলার লাইভ, যদি মনে হয় যে আজকে তোমার পটি ক্লিয়ার হয়নি তো আজকেই দেবে সেই আপডেট, তাই না বাবাই? তাই না, আসিস না বাবা। এই যে এ তো চিৎকাবে, যাও 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 দিকে যাও। আজকে করছি সরষে দিয়ে কাতলা মাছের ঝাল। সরষে বাটার ঝামেলা, আবার বাটো ছাঁকো, ওই জন্য সৌমকে বললাম যে প্যাকেট কিনে এনে দাও। প্যাকেট কিনে এনে দিল, একটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। মাছটা রান্না করে প্যাকেটে বিক্রি হলে ব্যাস, ওই কিনে খেলেই হয়। অমিতার দিক থেকে আমি একটা জিনিস শিখেছি, এই যে মাছ ভাজা, দেখো বলবে কড়া খুব ভালো করে গরম হবে, তারপর তেল দেবে, তেল খুব ভালোভাবে গরম হবে, তারপর মাছ দেবে।
তাহলে মাছের ছাল চামড়া উঠবে না, আগে মাছ ভাজতে পারতাম না, ছাল চামড়া উঠে যেত। হ্যাঁ, এই মাছ ভাজা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে। হ্যাঁ, এই প্রথম যখন ঢাল তলোয়ার নিয়ে আমরা মাছ ভাজতাম। এই ঘরটাকে কালকে গুছিয়েছি এত করে, আর তুই আজকে আবার এলোমেলো করছিস? বই পড়েছো সকালে? ওই যে ফোন এসছে, ওই বইটা আজকে পড়া হয়নি বলে জেদ করছে, ওইটা পড়বে। ওই বইটার মধ্যে কি আছে? ওই বইটার মধ্যে কিছুই নেই, খালি ছবি আছে, পড়ানো যায় না কিছু। এখন তুই সব বইগুলো নিয়ে এলোমেলো করে ঘরটা নোংরা করবি, এটাই আমি চাই না। ঘর নোংরা করবে না। আবার এইটা না, তুই এটা মাখবি নাকি মাথায়? হাট, এটা মার, চুল লাল হয়ে যায় এটা মাখলে। এটা করে না বাবা। ঠিক আছে, কমপ্লিট না, এটা ফুটলে তারপর মাছ দেবো। এটা সব থেকে সোজা রান্না। শিম ভর্তা খাবে? এখন আবার শিম ভর্তা করবে, আবার দেখলাম বেগুন গোল গোল করে কেটে রেখেছো, সেগুলো করবে। তারপরে দিন শেষে আমাকে কথা শোনাবে যে এই ব্যথা ওই ব্যথা। আবার হাত দিচ্ছিস, বলে যা দিতে না নন্না তো সবই বোঝে, জ্ঞান পাপি। কে কোথায় মশা? মশা মারো মারো, মশা মারো তো। আর এটা কে করেছে? এটা এটা কে করেছে? কে করেছে এটা? কে করেছে এটা? ওটা কে করেছে? এটা এটা বলে, এটা দাগটা কে দিয়েছে বলো? কে দিয়েছে ওই দাগটা? কে দিয়েছে? কুটুস দিয়েছে। কুটুসকে এবার কি করা উচিত? কুটুসের কান মলে দেবো? দেবো কান মলে? দেবো দেবো কানটা মলে দেবো? কান ধরো দু হাত দিয়ে। হ্যাঁ দেখি, এদিকে তাকাও, এই এই হাত দিয়েও ধরো। হ্যাঁ দেখি, হ্যাঁ এবার বসো, আবার ওঠো, আবার বসো, বসো, ওঠো। ও মজা পেয়েছে, মজা বেরিয়ে যাবে স্কুলে যখন করাবে, ওঠো। হ্যাঁ আর করবে, এটা করবে, আর আর করবে বলো না, কান ছেড়ে দাও, কান ছেড়ে দাও, হ্যাঁ কান ছেড়ে দাও, কান ছেড়ে দাও। হ্যাঁ এই তো গুড বয়। আলফা মাসি কি খাওয়াবে দেখা যাক, নতুন নতুন কি সব সিম বাটা খাওয়াবে নাকি বলছে। আজকে আমাদের লাঞ্চে হয়েছে শিম বাটা, বেগুন ভাজা, পেঁয়াজ দিয়ে ডাল, কাতলা মাছের ঝাল, আলু ফুলকপিটা কালকের ছিল এটা গরম করেছি, আর ফ্রিজে চাটনি ছিল। আজকে একটু লেট হয়ে গেল, এই যে 2:15 বাজে, চলো লাঞ্চ করি। অনলাইনে কিছু গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম সন্ধ্যেবেলা, সেগুলো ডেলিভারি দিয়ে গেল, চলো তাড়াতাড়ি এগুলো গুছিয়ে ফেলি। কুটুস কি খাচ্ছে? ভানা খিচুড়ি, ডালিয়া, ডালিয়ার খিচুড়ি খাচ্ছে। জল শেষ করে ফেলেছে সারা দিনে কুটু, যত না জল খায় রাত্রিরে হচ্ছে ওর খালি জল চেষ্টা। না আমি ভরেছিলাম তো সকালে, কত ML দেখে কুটু সারা দিনে এরকম এক বোতল জল খেয়ে নেয়, মানে সারা দিন যতটা না খায় বিকেল থেকে খুব জল খায়, বলো রাত রাত অবধি যতক্ষণ না ঘুমোবে জল জল করে যাবে। এটা হচ্ছে বোতলটা কত ML? 250 ML তো, 250 ML খেয়ে নেয় এক একদিন, 250 ML খেয়েও আবার এতটা মতন খায়। রোজ সমান হয়? হ্যাঁ সেটাই বলছি, রোজ সমান হয় না। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো কুটুসকে আমি কিসের জল খাওয়াই, কুটুসকে আমি কেন্টের জল খাওয়াই, এক বছরের পর থেকে আর জল ফোটাই না। এক বছরের পর যদি কেন্টের জল বা অ্যাকোয়াগার্ডের জল খায় তাহলে ফোটানোর দরকার পড়ে না। আর এইখানে আমাদের গোছ গাছ চলছে, শেওড়াফুলি যাচ্ছি, ওখানে সরস্বতী পুজোটা কাটাবো, কিছুটা গোছ গাছ কমপ্লিট করে রাখলাম। এখন 10:30 বাজছে, চলো কুটুসের ডিনার হলো, এবার আমরা
ডিনার করব। আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।